লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন, রাজনৈতিক রণকৌশল ঠিক করতেই অধিবেশন, দলের উদ্দেশ্য বার্তা দেওয়া কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আনুমানিক 15,000 নেতা কর্মী উপস্থিত থাকবেন অধিবেশনে। তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন, ফাইনালের আগে সেমিফাইনালের পরীক্ষা আপাতত চলছে 5 রাজ্যে। পরীক্ষার ফলাফল জানা যাবে 3রা ডিসেম্বর। কার দখলে কটি রাজ্যের ক্ষমতা থাকলো তা স্পষ্ট হয়ে যাবে ডিসেম্বরের শুরুতেই। এই 5 রাজ্যের মধ্যে বাংলা না থাকলেও লোকসভা নির্বাচনের ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা, বলা ভালো তৃণমূল সরকার। বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দলের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠক থেকে রাজনৈতিক রণকৌশল ঠিক করে দিতে পারেন দলনেত্রী। শুধু দলের দিক নির্ণয় নয়, ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূলের অবস্থান এবং পথ চলা কী হবে তারও বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক স্লোগানের সুরও বেঁধে দিতে পারেন তিনি। সঙ্গে কেন্দ্রের বঞ্চনা এবং কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়েও সরব হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই অধিবেশনের জন্য উত্তরবঙ্গ থেকে তৃণমূল কর্মী এবং সমর্থকরা কলকাতায় পৌঁছেছেন। আনুমানিক 15,000 নেতা কর্মী ও সমর্থকেরা বৈঠকে উপস্থিত থাকবেন। দলের পক্ষ থেকে প্রবেশের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তৃণমূলের এই অধিবেশনকে বিজয় সম্মেলনী বলা হলেও রাজনৈতিক মহলের মত, লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। তৃণমূলের জেলাভিত্তিক সাংগঠনিক দল হয়েছে, তারপর এই প্রথম রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।